হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু আর ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? ভালো আছেন তো আশা করি? একদম একদম আপনি খুব ভালো আছেন, এটা আমি বিশ্বাস করি। শুধু আশা করি না, আমি বিশ্বাস করি আপনি ভালো আছেন। এবং প্রত্যেক দিন আপনারা ধীরে ধীরে খুব পজিটিভ একটা এনার্জির দিকে ছুটে যাচ্ছেন। আপনাদের গোলটা হচ্ছে পজিটিভ থাকা, এবং আমি দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটা বন্ধু নিজের গোলের দিকে এগোচ্ছে। আর যারা এগোতে পারছে না তাদেরও ভয় পাওয়ার কিছু নেই বন্ধু, সাথে আছি তো। প্রত্যেকদিন যদি আমার ভিডিও ফলো করেন, আমি মনে করবো আপনারা ধীরে ধীরে আপনাদের যে নেগেটিভ এনার্জি আপনাদের ঘিরে ধরে রেখেছে, আমি সেখান থেকে আপনাদের টেনে বার করে আনবো, এবং আপনারা যাতে পজিটিভ এনার্জিটা ক্লেম করতে পারেন সেটাও আমি প্রত্যেকদিন আপনাদের বলে দিই, এবং আপনারা যাতে পজিটিভ থাকতে পারেন সেটারও আমি ছোটো ছোটো করে টিপস প্রত্যেক দিনই দিতে থাকি, তাই না? যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। লাভ টু আর ট্রিপল টু আমার শ্রীকৃষ্ণাজির চ্যানেল, আমার রাধারানী আমার শ্রীকৃষ্ণাজির আশীর্বাদে সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, এবং সবাই যে যার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, এটাই আমার রাধারানী যেন আপনাদের প্রত্যেকের ভালোবাসার মানুষকে তার কাছে ফিরিয়ে নেয়। আপনি খুব পজিটিভ মানুষ, আপনি চিরকাল লাইফে খুব পজিটিভ ওয়েতে এগিয়েছেন, সব কিছু খুব ঠিকঠাকভাবেই আপনার চলছে, বাট কোথাও গিয়ে যেন আপনি মাঝে মাঝে একটু নেগেটিভ হয়ে যাচ্ছেন, তাই তো? আমি বুঝতে পারছি, কিন্তু আমি বলছি, কথা দিচ্ছি আপনি হবেন না, জানেন তো, আপনি একদম পজিটিভই থাকতে পারবেন। কি করে? যখনই আপনার মনের মধ্যে কোনো নেগেটিভ চিন্তাভাবনা আসবে, আপনি সেটাকে জাস্ট একটু ভুলে যাওয়ার চেষ্টা করবেন, না আমি এটা নিয়ে আর ভাববো না। আপনি বারবার এটাই বলবো, না আমি আর এই টপিকটা নিয়ে ভাবতে চাই না, আমি আর ভাববো না, প্লিজ আমি আর এটা ভাবতে চাই না। যেমন আপনি ধরুন কারোর সঙ্গে কথা বলতে গেছেন, কেউ আপনাকে কিছু বলতে চাইছে যেটা আপনি শুনতে চাইছেন না, আপনি কি বলেন তাকে? আমি এটা শুনতে চাই না, আমাকে এটা বলো না, তাই বলেন তো? ঠিক ওরকমভাবেই বলবেন, আমি আর এটা ভাবতে চাই না, আমাকে এটা বলো না, আমি আর ভাবতে চাই না। প্লিজ নিজেকে বলবেন, আমি আর এটা ভাবতে চাই না, আমি আর ভাববো না, এটা ভেবে আমার কী হবে, কোন কাজে আসছে? নিজের সাথে নিজে কথা বলুন না, নিজের সাথে লোকে পাগল বলছে, বলতে দিন, যারা ভাবে তারা নিজেরা পাগল। যারা নিজের সঙ্গে কথা বলতে জানেন, সেলফ টক করেন, তারাই তো সত্যি সত্যি নিজেকে ভালোবাসেন, তারাই তো সেলফ লাভ করেন, বুঝতে পেরেছেন তো? সেজন্য নিজের সাথে কথা বলুন, নিজেকে বোঝান, নিজেকে বোঝান আপনি এক এবং অদ্বিতীয়, আপনার সেকেন্ড কপি আর কেউ হয় না। আপনি আপনার জন্য যতটা পজিটিভ ভাববেন, আপনি আপনাকে নিয়ে যতটা ভালোভাবে রাস্তা চলতে পারবেন, আপনাকে নিয়ে কেউ তো পারবে না। আমার এরকম কত সাকসেস স্টোরি আমি কমিউনিটিতে প্রত্যেক দিন পোস্ট করছি, আপনারা শুধু একটু ওয়াচ করে দেখবেন। যারা প্রথমবার এসেছেন তাদেরকে বলছি, আর আমার পুরনো বন্ধুদেরও বলছি, হয়তো আপনারা সময় পান না, জাস্ট একটু গিয়ে একদিন চোখ বুলিয়ে দেখবেন কমিউনিটিটা কী করে তাদের সাকসেস হয়েছে। অনেকে ব্রেসলেট পরেছে, অনেকের অনেক কিছু বলেছি করেছে। দেখুন ব্যাপারটা শুধুমাত্র আমি কি বলে দিলাম, কি করে দিলাম, বা রিলেশনশিপ হিলিংয়ের ব্রেসলেট পরলেই যে সব কিছু হয়ে যায়, তাও কিন্তু না। নিজের এনার্জিটাকেও সুপার ডুপার হাই করতে হয়। অনেকেই প্রথমে পারেনি, প্রচুর কেঁদেছে, বারবার মেসেজ করেছে, বিরক্ত করেছে আমাকে, মেসেজের পর মেসেজ লিখে লিখে, কিন্তু আজকে তারা খুব খুশি, আজকে তারা খুব সুখী। কেন? কারণ তারা শুনেছে, তারা বুঝে যে নিজের এনার্জিটাকে হাই করেছে। আপনিও পারবেন, তারা যখন পেরেছে আপনিও পারবেন, আমি বলছি আপনিও পারবেন, পজিটিভ থাকুন। ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং সবার জন্য, তার সঙ্গে যতটা রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যার সঙ্গে রেজোনেট করছে না তিনি নেবেন না। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জন্য নিজেকে বাধ্য করবেন না, আপনিই তো নিজেকে জোর করে চাপানোর জন্য বাধ্য করেন। এক একজন এমন কমেন্ট করেন, আপনি ভুল বলছেন, আমার সঙ্গে এরকম ঘটেনি। তা আমি বন্ধু আপনার পার্সোনাল রিডিং তো করিনি, তাই না? আপনার পার্সোনাল রিডিং তো নয়, যার সঙ্গে আমার এক একজনের সঙ্গে তো টোটাল এনার্জি মেলে যায়, সব কিছু হয়ে যায়, তাহলে কী করে তার সঙ্গে হয়তো মিলেছে, তাহলে আজকে আপনার সঙ্গে মিলিনি, আবার অন্য একদিনের রিডিং আপনার সঙ্গে মিলেবে। ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং সবার জন্য, যার সঙ্গে যতটা রেজোনেট করছে তিনি ততটাই নেবেন, যার করছে না তিনি জাস্ট লেট গো করে দেবেন, অন্য কোনো রিডিংয়ের সঙ্গে ক্লেম করে নেবেন। ইউনিভার্সে বলবেন যতটুকু আপনার অতটুকুই আপনার, যা আপনার না আপনি চাইছেন না, ব্যাস হয়ে গেল। ওকে, রেগুলার ভিডিও দিই বন্ধু এখানে, তাই জন্য বলছি সাবস্ক্রাইব করে বেলটা দাবিয়ে দেবেন, তাহলে সব নোটিফিকেশান আপনার কাছে চলে আসবে, আমি হুটহাট লাইভে আসি সেটাও আপনারা লাইভ জয়েন করতে পারবেন, ঠিক আছে? পজিটিভ থাকবেন। আর কি, পার্সোনাল প্রবলেম, পার্টনার ফিরবে কি না, রিলেশনশিপে আবার আগের মতো হবে কি না, থার্ড পার্টি রিমুভ হবে কি না, আপনার আপনার পার্টনার রিলেশন আগের মতো হয়ে যাবে কি না,
সন্তান পড়াশোনায় মন দেবে কিনা, চাকরি পাবেন কিনা, ব্যবসা করবেন না চাকরি, সরকারি চাকরি না বেসরকারি চাকরি, নানা প্রশ্ন মনের মধ্যে। এইসব প্রশ্নের সঠিক উত্তর যদি ট্যারোর মাধ্যমে পেতে চান, 7439693015, 7439693015 আমার নাম্বার, সেখানে পার্সোনালি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। আর দয়া করে বারবার প্রত্যেকদিন একটাই কথা বলছি, যারা রিডিং করবেন তারাই যোগাযোগ করবেন, যারা রিডিং করবেন না যোগাযোগ করবেন না। অনেকেই আছেন বহুবার আমার সাথে যোগাযোগ করেন, এত কিউরিওসিটি থাকলে কমেন্ট বক্সটা ফলো করবেন, বারবার বলে দিয়েছি। আপনারা হয়তো ভাবেন যে আপনারাই ব্যস্ত, আমি আপনাদের সম্মান জানিয়ে বলছি আমিও ব্যস্ত, সেজন্য বলছি রিডিং না করলে অবান্তর যোগাযোগ করবেন না। সবার সময়ের দাম আছে বন্ধু, আপনার সময় যেমন দাম আছে আমারও আছে, এটা মাথায় রাখবেন, কারণ পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি চার্জেবল, সেটা মাথায় রেখে যোগাযোগ করবেন, ঠিক আছে? পজিটিভ থাকবেন, নেগেটিভ থাকবেন না, এনার্জি এক্সচেঞ্জ মাস্ট। সেজন্য যখন ওপেন প্ল্যাটফর্মে রিডিংটা দেখবেন তার সঙ্গে নিজের এনার্জির কানেক্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ লিখবেন, ইউনিভার্সের কাছে থ্যাংক ইউ দেবেন, ধন্যবাদ জানাবেন, ভালো থাকবেন, ঠিক আছে? একটু হিলিং দিচ্ছি, একটু হিলিংটা নিন। হরে কৃষ্ণা রাধারানী, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, রাধারানী হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা রাধারানী, হরে কৃষ্ণ রাধারানী, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, হরে কৃষ্ণা। ইউনিভার্স আমাদের কি বলতে চাইছে রিলেশনশিপটাকে, পাঁচটা কার্ড নেব, কয়েকটা কার্ড নেব, পাঁচটা না আজকে কয়েকটা কার্ড নিয়ে আমি দেখে নেব আপনাকে ইউনিভার্স কিছু জানাতে চাইছে এই সম্পর্কটা নিয়ে, আপনার এই সম্পর্কটাতে আগানো উচিত না উচিত না, সেটা ইউনিভার্স আপনাকে কি বলছে সেটা আমি আপনাকে জানিয়ে দেবো এই রিডিংয়ের মাধ্যমে। যারা রিডিংটা দেখছেন মন দিয়ে খুব ভালোভাবে দেখে ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবেন, ওকে? চল, রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যামা শ্যাম শ্যামা রাধে রাধে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হে রাধারানী প্লিজ গাইড মি, ইউনিভার্স প্লিজ গাইড মি, আমাকে যারা দেখছেন আমার যিনি বন্ধু তার কি করণীয়, তার কি উচিত, প্লিজ গাইড করুন ইউনিভার্স, থ্যাংক ইউ। খুব পজিটিভ থাকবেন। আমি যেটা দেখতে পাচ্ছি ইউনিভার্স যেটা বলছেন, আপনি বহুদিন ধরে অপেক্ষা করে আছেন কেউ ভালো চাকরির জন্য, কেউ একটা প্রমোশনের জন্য, কেউ একটা বিজনেসে টাকা পয়সা ইনভেস্ট করবেন কিনা ভেবে সেটা নিয়ে অনেকদিন ধরে অপেক্ষা করে আছেন, কেউ ভাবছেন যে হয়তো আরে কিছুদিন অপেক্ষা করার পরে আপনার ভালো দিন আসবে, এইরকম আপনারা অনেকেই আছেন, বেশ কিছু জিনিসের জন্য আপনারা অপেক্ষা করে আছেন। হ্যাঁ, অপেক্ষা, ভীষণ অপেক্ষার একটা এনার্জি আমি পাচ্ছি, অপেক্ষার একটা এনার্জি আমি পাচ্ছি। আপনারা সত্যি সত্যি অনেকে অনেক দিন ধরে কিছু জিনিস নিয়ে অপেক্ষা করে আছেন, তাদের ক্ষেত্রে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে? ইউনিভার্স বলছেন আপনি একটু ভালো করে আপনার ডিরেকশনটা বুঝুন, মানে আপনি যে জিনিসের জন্য অপেক্ষা করে আছেন সেই জিনিসটা কি আদৌ আপনার, সেটা একবার প্রশ্ন করুন নিজেকে। আপনি যে জিনিসটার জন্য অপেক্ষা করে আছেন এই জিনিসটা কি আপনার? আপনি নিজেকে যদি 10 বার প্রশ্ন করেন আপনি একবার আপনি ঠিক বুঝতেই পারবেন, আপনার অন্তর আপনাকে এমনভাবে উত্তরটা দেবে না, আপনার আর কারোর প্রশ্নের উত্তরের দরকার পড়বে না, আপনি নিজেই বুঝে নেবেন যে আপনার জন্য সত্যি কোনটা ঠিক। আপনি যার জন্য অপেক্ষা করে আছেন সেই মানুষটা কি আপনার? আপনি যে চাকরিটার জন্য অপেক্ষা করে আছেন সেই চাকরিটা কি আপনার অ্যাট অল হবে? আপনি বিজনেসে ইনভেস্ট করাটা কি উচিত হবে? এরকম নানা উত্তর যে চাইছেন আপনি কিন্তু পাবেন, একটু শান্তভাবে ভাবুন। তার জন্য সব থেকে বড় যেটা দরকার হচ্ছে বন্ধু সেটা হচ্ছে ট্রাস্ট, বিশ্বাস। কার উপর বিশ্বাসটা কাকে করবেন প্রশ্ন করতে পারেন, বিশ্বাসটা কাকে করবো? প্রথম কথা, প্রথম বিশ্বাসটা করবেন নিজের ওপর, নিজেকে বিশ্বাস করুন পয়লা,
পৃথিবীতে সব থেকে বেশি বিশ্বাস আপনি নিজেকে করুন। আপনি যদি নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, আপনি যদি ভাবেন যে না আমি তো জিতবই না, আমি তো চাকরি পাবোই না, আমার ভালোবাসার মানুষ ফিরবেই না, আমি রান্নাটা করতে পারবোই না 15 জনের, আমি তো ভাবতে পারছি না আমার দ্বারা এই কাজটা হয়, আপনি নিজেই যদি এত কিছু না 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 ভেবে নেন, আপনি যদি সব কিছুতে নেগেটিভ চিন্তা করেন, তাহলে আপনাকে কে আর বোঝাবে? সেজন্য সব থেকে বড় বিশ্বাসটা রাখতে হবে নিজের ওপর। নিজেকে বিশ্বাস করুন, ধৈর্য ধরুন, সময় হয়তো আপনার একটা সময় আসবে, হয়তো আজকে সেই সময়টা আপনি পাচ্ছেন না, তার কারণ আপনার সত্যি কথা সেই সময়টা আপনার হয়নি, আপনার সেই সময়টা হয়নি বলেই হয়তো আপনি পাচ্ছেন না। কিন্তু আপনি যদি একটু ধৈর্য ধরেন আর বিশ্বাস করেন, দেখবেন ইউনিভার্স আপনাকে সঠিক সময় দেবে, সঠিক সময় সঠিক জিনিস আপনি নিশ্চয়ই পাবেন। তার জন্য কি করতে হবে? আপনাকে অপেক্ষা করতে হবে, তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, এবং এই অপেক্ষাটার জন্য আপনাকে কি করতে হবে? পারফেক্ট সময়ের জন্য ওয়েট করতে হবে, ডিভাইন টাইমিং যেটাকে বলা হয়, সঠিক সময়। ওকে, ওয়েট করুন। আপনি দেখবেন আপনার আশেপাশে বহু মানুষ অনেকবার আপনার কাছে হেল্প চাইছে, সে হেল্পটা যে সবসময় টাকা পয়সা দিয়ে কেউ চাইছে না, কেউ তো আপনার একটা ছোট্ট হেল্পে কারোর হয়তো অনেক বড় উন্নতি হবে। অনেকে দেখবেন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে আশেপাশে ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে এমন কোনো মানুষের সই দিতে লাগে, এটাও কিন্তু একটা মানুষকে হেল্প, অনেকে সেটা করতে চায় না। খুব ছোট্ট ছোট্ট হেল্প মানুষকে করলে দেখবেন তার খুব উপকার হয়, কিন্তু অনেক সময় মানুষ সেই হেল্পগুলো করতে চায় না। তো সেইভাবে দেখবেন যে যারা আপনার থেকে ছোটোখাতে হেল্প চাইছে, সেই হেল্পগুলো হয়তো তার অনেক বড় উপকার হবে, কিন্তু আপনি ভাবছেন যে এই হেল্পটা তো তেমন কোনো ব্যাপার নয়, কিন্তু আপনি দেখবেন এই হেল্পটা আপনার কাছে তেমন না হলেও অন্যজনের কাছে অনেক বড়। হেল্প করুন, হেল্প করুন, সব কিছু ঠিক হওয়ার সব থেকে বড় উপায় হচ্ছে অন্যকে হেল্প করা। তারপরে যেটা কার্ড আমি বলবো সেটা হচ্ছে না, না ভাল লাগছে না, করতে ইচ্ছা করছে না, পড়তে ইচ্ছা করছে না, ঘুম পাচ্ছে না, ঘুম পায় না এখন আর, কষ্ট লাগছে, খেতে ইচ্ছা করছে না, বেড়াতে ইচ্ছা করছে না, কথা বলতে ইচ্ছা করছে না, ভালোবাসতে ইচ্ছা করছে না, সংসার করতে ইচ্ছা করছে না, স্বামীকে ভালো লাগছে না, স্ত্রীকে ভালো লাগছে না, এক্সট্রা ম্যাটারের জন্য বলছি, ও একদমই ভালো না। যত না, নাগুলোকে দূরে করে দিন, নাগুলোকে দূরে করে দিন, সবাইকে ক্ষমা করে দিন, আপনি ফরগিভ করে দিন, আর আপনি না আর শব্দটা ব্যবহার করবেন না। ওকে, আপনি না শব্দটা আর ব্যবহার করবেন না, আপনি না শব্দটা ব্যবহার করা বন্ধ করে দিন। কি তার বদলে কি ব্যবহার করবেন? হ্যাঁ, ইয়েস, তার বদলে ব্যবহার করবেন ইয়েস, হ্যাঁ আমি চাকরি পাবই, আমি ব্যবসায় উন্নতি করবই, আমার সন্তান হবেই, আজকে হচ্ছে না তো কী হয়েছে, ঠিক আছে আমার 8 বছর বিয়ে হয়ে গেছে তো কী হয়েছে, আমি তো বাচ্চার মা হবই, আমার কোলে বাচ্চা আসবে, আমি জানি, বিশ্বাস করি ভগবানকে যে আমার বাচ্চা হবে, ঠিক আছে, আমি বিশ্বাস করি আমার পার্টনার ফিরবে, আমি বিশ্বাস করি আমার পার্টনারের লাইফে আমি একদিন ফিরে আসবো, এরকম আপনার মনের মধ্যে এরকম সব কিছুই হবে। তো বিশ্বাস রাখুন, আমার বাচ্চাটা চলে এসেছে পেছনে, সেজন্য একদম না, নাটাকে ভুলে গিয়ে ইয়েসটাকে চেপে ধরুন, নাটাকে নাটাকে ভুলে গিয়ে ইয়েসটাকে চেপে ধরুন, ঠিক আছে, পজিটিভ থাকুন। দেখবেন পজিটিভ থাকার যে আনন্দ সেটা আপনি বুঝতে পারবেন, আপনি থামতে পারছেন না, তখন দেখবেন আপনি আর থেমে যাচ্ছেন না, এই যে না যতক্ষণ চিন্তা করছেন আপনি দেখবেন আপনি থেমে যাচ্ছেন, আপনার চিন্তা শক্তিটা কোথাও গিয়ে যেন একটা জায়গায় থেমে যাচ্ছে, কিন্তু যখনই আপনি হ্যাঁ বলা শুরু করেছেন, যখনই আপনি পজিটিভ থাকার চেষ্টা করেছেন, সব কিছুতে অ্যাসার্টিভ আপনার ভেতরেই আসছে, তখনই আপনি দেখবেন আপনার লাইফের সব কিছুই যেন আস্তে 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 যেন সাকসেসের দিকে এগোচ্ছে। দেখতে পাচ্ছেন আপনার লাইফের সব কিছুই ধীরে ধীরে না সাকসেসের দিকে যাচ্ছে, সাকসেস হতে শুরু করেছে আপনার লাইফে, ঠিক আছে, সব কিছু আপনার সেখানে, আপনার অনেকের শরীর স্বাস্থ্য আপনাদের অনেক ভেঙে গেছে, আমি যেটা দেখতে পাচ্ছি অনেকে শারীরিকভাবে খুব দুর্বল অনুভব করছেন, শরীর স্বাস্থ্য ভালো নেই, মন মেজাজ ভালো নেই, সব থেকে বড় কথা এই মাথা যদি না ভালো থাকে দেখবেন কিছুই ভালো লাগে না। ইম্প্রুভিং হেলথ, মানসিক রোগটা একটা বড় রোগ, অনেকে দেখবেন আপনাদের এই মানসিক রোগ থেকে আপনারা বেরিয়ে আসছেন, এবং আমি জানি আপনারা বেরিয়ে আসছেন বন্ধু, কারণ আপনাদের অনেকের অনেক বেশি মনের জোর বেড়ে গেছে, কি তাই তো বেড়ে গেছে না,
অনেক মনের জোর বেড়ে গেছে আপনার কাছে, ওই জন্য সাকসেস আসতে চলেছে। ঠিক আছে, পজিটিভ থাকতে থাকার কথা ভাবুন। আর এটা টোটালি কিন্তু ইউনিভার্স বলছে তোমার ওপর নির্ভর করছে। ঠিক আছে, ইটস আপ টু ইউ, টোটালটাই আপনার ওপর নির্ভর করছে। আপনাকে এই যে আমি বোঝাচ্ছি, আপনি বুঝলেই হবে না, আপনি এই কার্ড রিড করছি, কার্ড রিড করলেই হবে না, আপনাকে তো বিশ্বাস রাখতে হবে কথাগুলোর ওপর। না, বিশ্বাস রাখুন, ইউনিভার্সের ওপর ভরসা রাখুন, দেখবেন আপনার সব কিছু ঠিক হবে। টোটালি আপনার ওপর নির্ভর করছে বন্ধু, পুরোটাই। সেজন্য আমি জানি আপনি পারবেন। এবার এটা কবে পাবো, কবে আমার ভালোবাসার মানুষ আমার সঙ্গে রিকন্ট্যাক্ট করবে, কবে আবার আমাদের মধ্যে কথা হবে, কবে আমি চাকরিটা পাবো, আমি কবে উন্নতি করব, কবে কেরিয়ারে, হতে পারে আপনার নেক্সট ফিউ মান্থের মধ্যে আপনার এই হতে পারে, আপনি কামিং কিছু মাসের মধ্যেই লাইফে কিন্তু মেজর একটা চেঞ্জেস লক্ষ্য করতে পারেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি দেখুন। বারবার বলছি, জেনারেল প্রেডিকশন, স্থান কাল পাত্র বুঝে আপনার চেঞ্জ হবে, বাট ম্যাক্সিমাম লোকের কিন্তু আগামী কিছু মাসের মধ্যে একটা চেঞ্জ হওয়ার এনার্জি আমি পাচ্ছি। আর কারোর কারোর ক্ষেত্রে যারা অনেক টাকা লোন করে নিয়েছেন, লোন কী করে শোধ করবো, এই জিনিসগুলো যাদের হচ্ছে, কবে পাবো, কবে হবে, তাদের কয়েক বছরের মধ্যেই ঘটে যাবে যে ধার দেনার থেকে মুক্তি, টাকা পয়সা সংক্রান্ত যে আপনাদের আর্থিক চাপ, অভাব অনটন, তার থেকে আপনারা সামনে কয়েক মাসের মধ্যে বেরিয়ে আসতে পারবেন। সামনের কিছু মাসের মধ্যে আপনাদের লাইফে একটা মেজর চেঞ্জেস আসতে চলেছে, মেজর। আপনারা লক্ষ্য করবেন অনেক কিছু পজিটিভিটি আপনাদের মধ্যে ঘটবে, যেগুলো আছে আপনারা চাইছেন ইম্প্রুভ করতে, এবং এই সিচুয়েশন আপনার ডেফিনেটলি ইউনিভার্স বলছে ইম্প্রুভ হবেই। জাস্ট বললাম না, কিছু সময়ের অপেক্ষা, বিশ্বাস, বিশ্বাস রাখতে পারেন। এই সিচুয়েশন আজকের দিনে যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার সিচুয়েশন বন্ধু ইম্প্রুভ হবেই। তার জন্য আপনাকে কী করতে হবে, নিজের ওপরে আত্মবিশ্বাস রাখতে হবে, নিজেকে ভরসা করতে হবে, পজিটিভ থাকতে হবে, নেগেটিভ থিঙ্কিং থেকে টোটালি বাইরে বেরিয়ে যেতে হবে, এবং সবসময় ভাববেন যে আমার সঙ্গে যা হচ্ছে, ওপরওয়ালার আশীর্বাদে সব কিছু ভালো হচ্ছে এবং আমার সাথে সব কিছু ভালোই হবে। তো আশা করি আজকের রিডিংটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধু, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, পজিটিভ থাকবেন, ক্লেম করবেন। বারবার বলছি, ক্লেম না করলে এনার্জি মিলবে না। নতুন আসলে সাবস্ক্রাইব করবেন বন্ধু চ্যানেলটাকে, ঠিক আছে? আর পার্সোনালি আমার সাথে যারা যোগাযোগ করতে চান, 7439633015 হচ্ছে আমার নাম্বার, সেখানে আমার সাথে যোগাযোগ করবেন। আজকে আমার ঘরে আমি দুখানা দুজনই দাঁড়িয়ে আছে, ঝামেলা পাকাচ্ছে, যার জন্য এরকম হচ্ছে। সবাই কিছু মনে করবেন না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন আর শেয়ার করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। সবার সাথে আবার দেখা হবে বন্ধু নেক্সট চ্যাপ্টার রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ রাধারানী, আপনাদের সবার মঙ্গল হোক। থ্যাংক ইউ।